শীতকালের এই সময়টাতে নতুন গুড় দিয়ে কিন্তু আমরা নানান রকম পিঠে পুলি পায়েস তৈরি করে থাকি। তবে আজকে আপনাদের সাথে একটি পিঠা রেসিপি শেয়ার করব। আর নর্মালি আমরা পাটিসাপটা পিঠাটা যেভাবে তৈরি করি, এই পিঠাটাও কিন্তু একইভাবে তৈরি করব। এটা যেহেতু একটু কালারফুল, তাই এই পিঠাটাকে কিন্তু বহু সুন্দরী পিঠা হিসাবে সবাই জানে, আর দেখতেও কিন্তু বেশ কালারফুল। ও যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা অনায়াসে পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। পিঠার বেটার তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। একই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা কিন্তু দোকান থেকে কেনা চালের গুঁড়াটা। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দেব আর একটা বেটার তৈরি করে নেব। একেবারেই কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা দলা দলা পেকে যাবে, পিঠাটা ভালো হবে না। অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ বেটার তৈরি করে নেবেন। পাটিসাপটা পিঠার বেটারটা কিন্তু পাতলা হয়, তাই আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে বিট করে নিব, যেন কোনোভাবে দলা দলা পেকে না থাকে, তাতে করে কিন্তু পিঠাটা ভালো হবে না। বিট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নেব। ফিটার বেটাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও না, দেখতেই পাচ্ছেন। ফিটার এই বেটার থেকে আমি 1 কাপের মতো বেটা আরেকটি বাটিতে সরিয়ে নিচ্ছি, আর এটার সাথেই কিন্তু আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেশানোর ফলে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলাকে এক সাইডে রেখে আমি ভিতরের যে পুরটা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর খুব সুন্দর ফ্লেভারের জন্য 2টা এলাচ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। চুলার আগুনটা কিন্তু আমি এখনও পর্যন্ত ধরাইনি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলার আগুনটা ধরিয়ে দেব। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। 1/2 লিটার লিকুইড দুধকে আমি গরম করে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি, এখন ঠান্ডা অবস্থাতেই আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি চুলার আগুনটা ধরিয়ে দেব, এতে করে কিন্তু সুজিটা দলা পেকে যাবে না। সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে গেছে তখন কিন্তু আমি চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট নাড়ার পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এলাচটাকে আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটা পুরের ভিতরে থাকলে কিন্তু পরে মুখে পড়লে আর ভালো লাগবে না। ভিতরের পুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আমি 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। নামানোর পরে কিন্তু এটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে, এখনই নামিয়ে নিতে হবে। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অরেঞ্জ কালারের যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকম একটি বোতলে ঢুকিয়ে বোতলের মুখটা কিন্তু অল্প একটু ছিদ্র করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম। আর উপর থেকে এরকম সাদা যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সাথে সাথে চারিদিকে ছড়িয়ে দেব। আর এটাকে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো। কয়েক সেকেন্ড পরে যখন উপরে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ভিতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে 1 পাশ থেকে রোল করে নেব। এই ফিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, দেখতে পাচ্ছেন রোল করার কারণে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একটি পিঠা তৈরি হয়ে গেল। আবারও আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়ে যে বোতলে আমি পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম প্রথমে আমি সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পরেই কিন্তু আমি যে সাদা বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব।
দিয়ে সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে দেব। আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকনা খুলে আমি এক পাশ থেকে ভিতরে পুরটা দিয়ে দিব আর এক পাশ থেকে এভাবে রোল করে নেব। চুলার আগুনটা কিন্তু পিঠাটা তৈরি করার সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন, এতে করে সম্পূর্ণ পিঠাটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে এই পিঠাটা তৈরি করতে মাত্র সময় লাগবে 10 মিনিট। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু ভীষণ মজার। আর হ্যাঁ, এখানে যে চিনির পরিমাণটা আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। অবশ্যই এই পিঠাতে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার এবং কি ঘি ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে সমস্যা নাই, আপনারা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই ঘিটা ব্যবহার করবেনই। আপনাদেরকে একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।